গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ অবশেষে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সকালে ওড়িশা থেকে কলকাতায় তাকে উড়িয়ে নেওয়া হয় এরপরেই তারপর যখন সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা একদমই ঠিক বলেছেন কোনো কিছু ভুল বলেননি যদি আমি দোষ করে থাকি তাহলে আমার যাবজ্জীবন কারাদণ্ড হোক মমতার মন্তব্যের সঙ্গে নিজের মন্তব্য জুড়ে দিয়ে তিনি বলেন আমি যদি দোষ করি আমি যদি অপরাধী হই তাহলে অবশ্যই আমার শাস্তি হবে মমতার মমতার কথাকে তিনি একদমই স্পষ্টভাবে সমর্থন করছেন এর আগে আরও একটি কথা এখন বেশ বড়সড়োভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে গ্রেপ্তার করার আগে নিয়মমাফিক পার্থ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছিল গ্রেপ্তারের প্রাক মুহূর্তে কোনো এক নিকট ফোন করে ঘটনাটি জানাতে হবে পার্থ তখন সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করলে কিছুটা অবাক হয়ে ইডি অফিসারেরা জানতে চান আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছেন এখন গভীর রাত অনারেবল সিএম কি এখন আপনার ফোন ধরবেন জবাবে পার্থ তখন বলেছিলেন যত রাতই হোক না কেন মমতা আমার ফোন ধরবে মমতা আমার পরমাত্মীয় ও আমার ফোন ধরতে বাধ্য আর তারপরে আজকে এই রকম বিমানবন্দর থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার সময় মমতার গতকালের মন্তব্যের পর আজকে মমতার কথারকেই সমর্থন জানালেন পার্থ চট্টোপাধ্যায়